স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ। রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত। রাজশাহীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ এক ঘন্টা পর প্রত্যাহার। রাজশাহীতে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার বিষয়ে সরেজমিন তদন্ত শুরু। বগুড়ার দুধচাচিয়া থেকে 62 কেজি গাঁজাসহ 8 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব, মাইক্রোবাস জব্দ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে নগরীর কাজীহাটা এলাকায় এক অভিজাত হোটেলের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খাইরুজ্জামান লিটন। রাজশাহী বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ মোকাবির হোসেন, সম্মানিত অতিথি রাজশাহী রেঞ্জের DIG মোহাম্মদ আব্দুল বাতেন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল। কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে। রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে আগুনে পুড়ে 17 জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বাস চালক আব্দুর রহিমের জামিন না হওয়ায় হঠাৎ করেই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে শ্রমিকরা। মঙ্গলবার বেলা 12:30টার দিকে রাজশাহী শিরোইল বাস টার্মিনালে এ কর্মসূচি পালন করে তারা। এতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ শেষে শ্রমিকরা অবরোধ তুলে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, গত বছরের 26 মার্চ কাটাখালীতে হানিফ পরিবহন ও মাইক্রোবাসের সংঘর্ষে 17 জন মারা যান। ওই ঘটনায় হানিফ পরিবহনের চালক আব্দুর রহিমকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করলে চালক আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, কাটাখালীর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। জামিন পাওয়া তার অধিকার, তাই শ্রমিকরা অবরোধের ডাক দেয়। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাশিক মেয়র AHM খাইরুজ্জামান লিটনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। রাজশাহীতে সেচের পানি না পেয়ে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার বিষয়ে সরেজমিন তদন্তের জন্য 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। গত রবিবার এই কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি ইতিমধ্যে রাজশাহীতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত কাজ শুরু করেছে। সেচের পানি সময় মতো না পাওয়ার কারণ উদ্ঘাটন করে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ওই কমিটিকে। মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত তদন্ত করেছে বলে গোদাগাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম তা নিশ্চিত করেছেন। 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু জুবাইর হোসেন বাবলুর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন ও নিহত দুই কৃষক পরিবার, এলাকার কৃষক ও জনসাধারণের সাথে কথা বলেন রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল হক, নাটোর BADC নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শমসের আলী। এছাড়াও গোদাগাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জানে আলম ও BMDR কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে রাতের অন্ধকারে পূর্ব পরিকল্পিতভাবে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে একলাশপুর ইউনিয়নের মোলফি এমদাদ উল্লার বাড়িতে। জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানান, একই বাড়ির গোলাম রুমি মনু গঙ্গের সাথে আবু সাইদ তৌফিক গঙ্গের ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে রাতের অন্ধকারে মনু গঙ্গরা তৌফিক গঙ্গদের টিনশেড বসত ঘরে আগুন ধরিয়ে দেয়।
আগুন দেখে তোফাজ্জল হোসেন চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আবু সাইদ তৌফিক বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানায় 28 মার্চ একটি এজাহার দাখিল করে। ভুক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী ও নোয়াখালী পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার এসআই জামাল ঘটনার সত্যতা স্বীকার করেন। চাঁপাইনবাবগঞ্জে 2 দিন ব্যাপী আম সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু লাইফ ম্যাঙ্গো মিউজিয়ামে এর আয়োজন করা হয়। আম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ও সবচেয়ে সুস্বাদু ফল আম। আর এ আম পাওয়া যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তাই এ মাসগুলোকে মধুমাস বলা হয়। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও এ আম পছন্দ করে। কৃষিমন্ত্রী আরো বলেন, আমরা জানি একসময় হিমসাগর, ফজলি ও ল্যাংড়া সহ অনেক আম মূলত চাঁপাইনবাবগঞ্জে উৎপাদন হতো। তখন এ জেলার আমই সারা দেশে ছড়িয়ে পড়ত। এখন অনেক ব্যবসায়ীরা সারা দেশে এ আমগুলো উৎপাদন করছে। সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি সহ অন্যরা। বগুড়ার দুপচাঁচিয়া থেকে 62 কেজি গাঁজা সহ 8 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাটোর CPC-2 ক্যাম্পের র‍্যাব সদস্যরা। মঙ্গলবার সকাল 8:30 দিকে দুপচাঁচিয়া বাস স্ট্যান্ডের সামনে নওগাঁ বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার বেলা 11:00 দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র‍্যাব 5 CPC-2 নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল বগুড়ার দুপচাঁচিয়া বাস স্ট্যান্ডের সামনে বগুড়া নওগাঁ মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে যানবাহনের তল্লাশি চালিয়ে মাদক ও চালক সহ 8 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা কুমিল্লার কোতোয়ালি থানার অশোকতলা এলাকার মৃত আব্দুল হোসেনের ছেলে সোহেল মিয়া, বল্লভপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মাইক্রোচালক জুয়েল আহমেদ, মনশাসন এলাকার আনোয়ার হোসেনের ছেলে কাউসার আহমেদ, সাতরা এলাকার মৃত জাহান মিয়ার ছেলে নিয়ামত হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বালিয়াহুড়া এলাকার আবুল কাশেমের ছেলে রুহুল আমিন, মৃত শহীদ মিয়ার ছেলে শাকিল আহমেদ, শাকিল আহমেদের স্ত্রী সাদিয়া আক্তার ও কৈখলা এলাকার বাচ্চু মিয়ার ছেলে খোরশেদ আলম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নাটোরে করোনা প্রতিরোধক গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন চলছে। মঙ্গলবার সকাল থেকেই টিকা গ্রহীতাদের ভিড় লক্ষ্য করা গেছে। নাটোরের সিভিল সার্জন ডাক্তার রোজিয়ারা খাতুন জানান, গত মাসে যারা গণটিকার প্রথম ডোজ টিকা নিয়েছেন এখন তারা বেশ উৎসাহের সাথে এই দ্বিতীয় ডোজ টিকা দিচ্ছেন। এভাবে টিকা নিতে পেরে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা খুশি। টিকা গ্রহীতারা জানান, নিজেরা টিকা দিতে পারলেও তাদের ছেলেমেয়েদের টিকা না দিতে পেরে করোনা সংক্রমণ সম্পর্কে শঙ্কিত ছিল, কিন্তু সরকার জন্ম নিবন্ধনের মাধ্যমে গণটিকাদান শুরু করলে তারা উৎসাহী হয়ে তাদের সন্তানদের প্রথম ডোজ টিকা দিয়েছিলেন। আজ তারা দ্বিতীয় ডোজ টিকা দিতে এসেছেন। এভাবে গণটিকা কার্যক্রমে টিকা দিতে পেরে তারা বেশ খুশি। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।